ফিরে আসলাম বিরতির পর। বিশ্ব এইডস দিবস উপলক্ষে কমলপুরে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে একাধিক কর্মসূচি পালিত। আজ বৃহস্পতিবার বিশেষ কর্মসূচি পালন করা হয় হাসপাতালের উদ্যোগে বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে। প্রথমেই আজ বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে শহরে একটি র্যালি বের করা হয়। একটি র্যালির আয়োজন করা হয়, যে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাসপাতালে গিয়ে পুনরায় সমাপ্ত হয় এবং সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিশেষ করে কমলপুর বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিমল সিংহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন সেই আলোচনা সভাতে, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এইডস রোগ প্রতিরোধ এবং ড্রাগস অর্থাৎ নেশা সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করা হয়েছে। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে একাধিক আলোচনা গোটা রাজ্যেই আজকে অনুষ্ঠিত হচ্ছে, একের পর এক র্যালি। বিশেষ করে সচেতনতা বৃদ্ধি করা, মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই আজ বিশ্ব এইডস দিবস পালন করা হচ্ছে গোটা রাজ্যে। বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকের কি বক্তব্য রয়েছে আজকের এই এইডস দিবস উপলক্ষে, শুনুন। মহকুমা হাসপাতালের পক্ষ থেকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে কিছু কর্মসূচি হাতে নিয়েছি। জনগণের মধ্যে এইচআইভির সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এসডিএমও, স্বাস্থ্য দপ্তরের যে এসডিএমও অফিস আছে, এই অফিস থেকে আমাদের স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে একটি মাস র্যালি, একটা মিছিল করে আমরা বাসস্ট্যান্ডে গেছি। বাসস্ট্যান্ডে ওখানে আমরা সবাই জড়ো হয়ে, যে ওখানে ড্রাইভার এবং বাস সিন্ডিকেটের সবাই মিলিত হয়ে সবাই সামনে আমরা একটা সচেতনতামূলক অনুষ্ঠান করেছি। ওইখানে আমাদের একটা আশাকর্মীদের, আমাদের একটা নাটকের গ্রুপ রয়েছেন, ওনারা একটি কথনাটিকা অংশগ্রহণ করেছেন এবং কথনাটিকার উদ্দেশ্যে এইডস যেন সমাজের ব্যাধি, যে মারণ ব্যাধি, এটার থেকে যেন আমরা মুক্ত হতে পারি এবং সমাজের উদ্দেশ্যে এইডস সম্পর্কে একটা বার্তা আমরা দিতে চেয়েছি, যেন সমাজে এইডস থেকে আমরা সবাই রক্ষা পাই। এবং এরপরে আমরা আমাদের কমলপুর যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের সামনে আমরা স্বাস্থ্যকর্মীদের একটা সবাই মিলে, এবং এখানে স্কুল শিক্ষকরা রয়েছেন, সবাই মিলে আমরা সবার উদ্দেশ্যে একটা সচেতনতামূলক একটা অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইডস সম্পর্কে যে মূল্যবান বিভিন্ন তথ্য রয়েছেন, আমাদের চিকিৎসকরা রয়েছেন, আমাদের আইসিটিসি সেন্টারের কাউন্সিলাররা রয়েছেন এবং অ্যাডোলেসেন্ট কাউন্সিলার রয়েছেন এবং শিক্ষক যিনি এখানে ইনচার্জ রয়েছেন, সবাই মিলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এইডস সম্পর্কে একটা বার্তা দিয়েছি, সচেতনতামূলক অনুষ্ঠান। বিভিন্ন এইডসের যে কীভাবে হয়, কীভাবে ছড়াচ্ছে এবং কী উদ্দেশ্যে আমরা এইডসকে আমরা রক্ষা করতে পারি এবং কী কী উদ্দেশ্য এবং কী কী প্রিভেন্টিভ মেজার্স নিয়ে আমরা এইডসকে ভবিষ্যতে যেন সমাজকে এইডস থেকে দূরে রাখতে পারি এবং এইডসকে আমরা সমাজের উদ্দেশ্যে এইডসের যে ভয়াবহতা রয়েছে এটার একটা বার্তা দিয়ে আমরা সুস্থ। কমলপুর বিমল সিংহ হাসপাতালের চিকিৎসকের বক্তব্য আপনারা শুনলেন। তবে আজকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাতে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়। কার্যত এইডস সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, এইডস কিভাবে হয় সে সম্পর্কে বার্তা এবং কিভাবে তাকে প্রতিরোধ করতে হয় সে সম্পর্কে কোমলমতি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যাতে করে আগামী দিনে প্রত্যেকে সচেতন থাকতে পারে, গোটা সমাজকে যাতে সুস্থ রাখা যায় তার জন্যই আজকের এই দিবস এবং এই দিবসের গুরুত্ব। তাই আজকে গোটা রাজ্যেই পালন করা হচ্ছে বিশ্ব এইডস দিবস। নিচ্ছাকে বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।